এই একটা বইয়ের নাম আমাকে দেওয়া হলো। দেখছেন, নামের পরে মুর্শিদ কেবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এখন আপনার জুতা কি ফিন্দা রাখবেন না হাতও তুলবেন? কোন ব্যক্তি সাধারণ কোন মৌলবী মুন্সিফ হিসাবের নামের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে বুইড়া বেড়াত কঞ্চ দিয়ে হুনছেন জীবনে? যদি হইতো তাহলে শাহজালালের নামের পরে হইতো। হ্যাঁ, শাহবরণের নামের পরে হইতো, কেল্লা সৈয়দের নামের পরে হইতো, চট্টগ্রামের মহারাজা আমানত শাহ, মুহসেন আউলিয়া এদের নামের পর হইতো। বেড়া তুই যে কইলে তোর তো মুখটার মধ্যে একটু শরম লাগা উচিত ছিল, মুখটা দিয়া মুখটার মধ্যে বাইরানো দরকার আছেন। কারণ যেই মুখটার মধ্যে হা করলে ফসা হামুকের গন্ধ করে, দাঁত না ব্রাশ করলে। এবার নামের পরে আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির নামের পরে হয় যিনি হা করলে মুখ থেকে মেশক আম্বারের ডান বাইর হয়। আল্লাহু আকবার বলুন, উনি হচ্ছেন আমার রসুল, আখেরি জামানার পয়গম্বর, উম্মতের কান্ডারি। বেটা জেডা করে দিবল হয়ে যাক, মুখটার মধ্যে ফারাদা ধরে কোনো কামাসি না, আমি দিলাম তোরে কোন ফায়া কোন। আমার তো রান্না দিয়ে আমি কোন ফায়া কোন ফারাদা বার করলাম। আমরা দেশে তো পিসাবের নামের বড় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগা, জুতা তো বাইরে দরকার আছে কিনা বলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দুরুদ, নামের পরে দুরুদ পড়া একমাত্র তাকসিস করেছেন আমার রসুলের জন্য। উম্মতে মুহাম্মদের জন্য নামের পরে যদি কোনো প্রিয় ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি হয়, আল্লাহওয়ালা হয়, তার নামের পরে সালাম দেওয়া যায়, রহমতুল্লাহ আল্লাহ রহমত তার উপরে। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা জায়েজ নাই। ওয়াজ কই করবেন, সারা শরীরে তো ঘা, বিষ তো সারা শরীরে। এখন মানুষে কত রাম বুদায় লাগাল পাইছে, আর এই সুন্নি জনতা গুলিকে যুগের মতন চুষণ করছে। হ্যাঁ, আর গরিব মুরিদরারে চুষণ কইরা নিয়া আপে তাপে কথা কয়া যুগের মতন, যুগ যেভাবে রক্ত চুষে এইভাবে বারোজাত কথা কয়া। আর নামের পরে ভূতাদের যে কতলা লেন যা পড়তে পড়তে আধা ঘন্টা লাগে, গেহেন নাম ওই পড়বো না আল্লাহর নাম লইব। এ গাউসুল আজম, এ হইল গাউসুল আজম, বিংশ শতাব্দীর মহামানব। আবার নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুতুবুল আজম, বিলার বাচ্চার মতন সিফাতা দৈরা একটা বাতারি মাইরা কন লাগে কিরে জঙ্গলির ঘরের জঙ্গলি। তুই যদি গাউসুল আজম হয়ে থাকস তাহলে এই মুহূর্তে বাতারি ডেরা জিন্দা করে দিতে। আর না হইলে ফ্যাকের ভিতরে তোর কেল্লা ডাহারায় আজকে গাউসুল আজম ছুটাইলাম। এই মানুষ রে পাইছে ভূতে, যেমনি খুশি এমনি বুঝাই দিয়া জায়গা, আর মানুষ যা খুশি। সার সরল মানুষগুলি কিচ্ছু বুঝে না, সারাদিন কাজ করে আনে, শুধু এইটাই নয় বহু নষ্ট ফি, বহু মানুষের জায়গা দখল কইরা, বহু মানুষের জায়গা দখল কইরা 12টা 13টা মামলা কইরা এর নামে কেরা বেরা লাগায় বাইতে বাইর করে জায়গা দখল করে বই দিছে। প্রমাণ চাইলে এটার ভিতরে আছে, অগলটা বাইর করে দেখাইলাম। ঠিক কথা বলেন ঠিক কিনা? এনটিভির অনুসন্ধানে, অনুসন্ধানে ফোতায় সুসরা বিড়ালের বাচ্চা গোল দেশটা শেষ করে নিয়েছে, গজব করে নিয়েছে। এই সরল মানুষের সরলতার সুযোগ পায়া যেমনে খুশি এটার নামের উপাধি। আর বাবা এটার বউ বলে ও উম্মুল মুমিনিন, এটা বলে আল্লাহর সাথে কথা কয়, এটা বলে নবীর সাথে ডাইরেক্টলি যোগাযোগ করে, এটা বলে গাউসুল আজম, এটার নামের উপরে বলে দুরুদ পড়তেই পাইছে কি তা কোথায় দেশটা? কথা বলেন না কেন, পাইছে কি? বোঝা গেল এগুলা সব বাটফারি। এগুলা কি যারা পিওর আল্লাহর অলি
তারা কখনো এইগুলি চায় না, চায় আল্লাহ আমার মতন দোষী পাপী এই জগতে আর কেউ নাই। ঠিক, এটা হচ্ছে আল্লাহর ওলির খাসিলত। ঠিক, গাউসুল আজম তো জীবনে নামের পিছনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলার জমিনের সবচেয়ে বড় সম্রাট কে? শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, কোনদিন এই কথা কইছে আমি গাউসুল আজম? কেউ কইছে উনি গাউসুল আজম? এত বড় আল্লাহর ওলি, ডাকটা দিলে পানিটা পর্যন্ত বাঘ হয়ে যায়, গৌরগোবিন্দর বিল্ডিংটা ভেঙ্গে চুরে চুর মার হয়ে গেল, আর ফকিন্নির ফুতায়ত নামের পিছনে অত বড় লেঞ্জা লাগা, এর নাম কইলে একটা ইডো লড়াবার ক্ষমতা নাই। কথা কয় না ঠিক কেনা? এই দেশে আপনারা বলুন, এই দেশের বড় বড় ওলি আল্লাহরা, বড় বড় পীর মাসাইকগণ শেরে বাঙ্গাল আজিজুল হক সাহেব থেকে ধরে আবেদ শাল মাদানি রহমতুল্লাহ আলাই, রেজবি সাহেব হুজুর কাবলা রহমতুল্লাহ আলাই, যারা যাদের অবদান এবং যাদের দরবারে হাজার হাজার মরিদানরা রয়েছেন, এরা তো নামের পিছনে কোনোদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখবো তার দূর কথা ধারণাও করে নাই, ফাঁসবার তবা করলিলে এই নামটা যে উচ্চারণ করলিলে, কারণ এরা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য মানুষকে শিক্ষা দিছে। আর ওখানের ভাই সাহেব রইল, ই তেরা হাল হে, হাল তেরা জাল হে, মকসুদ তেরা মাল হে। কথা কয় না কেন? আমরা সত্যিকারে ওলি চাই কিনা, আওয়াজ করে বলুন চাই কিনা, হাত তুলে দেখেন তো। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আমরা সত্যিকারে ওলি চাই, জোরে বলেন ঠিক কিনা? আমরা সত্যিকারে পীর চাই, হক পীর চাই, পীরের তরিকত চাই, পীরে মুনাফিক নয়। এই সমস্ত লোক কি সমাজে জায়গা পাওয়ার কথা নাকি? এরা ইমান নষ্টকারী, এরা কি কারি? ইমান নষ্টকারী। এই জন্য মুরব্বীরা এদের সময় নেয়, যুবকরা সোচ্চার হতে হবে, অ্যালার্ট হতে হবে, প্রতিরোধ ঘরে তুলতে হবে, বুঝাইতে হবে সুন্নি এখনো মরে নাই। ভ্রমুর কামড় দেয় না দিকে দুর্বল মনে করবেন না, বিষ ঠিকই আছে, ভ্রমুর ভদ্রতা দেখায় যে মধু জেনে লয়া থাকে, কথা কয় না কেন? এই জন্য আমি আরজ করব, আপনারা নামাজি হবেন, মাতা পিতার খেদমত করবেন, বড়দেরকে সম্মান করবেন, মাতা পিতার খেদমত করবেন, মাতা পিতার সাথে দুর্ব্যবহার করবেন না, সমাজে পরের হক নষ্ট করবেন না, সুদ খাইবেন না, কারণ সুদ খাওয়ার মুদ খাওয়ার নো ডিফারেন্স, এটার মধ্যে কোনো ব্যবধান নাই।